রাজধানী সহ দেশের বিভাগীয় শহর থেকে শুরু করে উপজেলা পর্যায়েও বাড়ছে ছাদ বাগান। এর মাঝে বাগেরহাটের মংলার লবণাক্ত এলাকায় ব্যক্তি উদ্যোগে ছাদ বাগান করে সাফল্য পেয়েছেন বৃক্ষ মানবী হিসেবে পরিচিত মুর্শিদা সুমি। তার এই উদ্যোগের কথা জানাতে প্রথমবারের মতো জাতীয় বৃক্ষমেলায় অংশ নিয়েছেন তিনি। পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় এই পথ চলায় পাশে থাকার জন্য বন বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। আলিমাল রাজির রিপোর্ট। প্রকৃতিতে গাছপালা সহ সবুজের পরিমাণ কমছে, যা পরিবেশ, প্রতিবেশ ও স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করছে। এ নিয়ে শহরবাসীর মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হয়েছে, ফলে দিন দিন ছাদ বাগান বাড়ছে। তবে উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে এই ছাদ বাগান যেমন চ্যালেঞ্জিং, তেমনি কষ্টসাধ্য। শুরুটা ছিল 6 বছর আগে, ভাড়া বাড়িতে নিজ উদ্যোগে শুরু করেন বৃক্ষরোপণ। বর্তমানে হাজার প্রজাতির হয়া, অর্কিড সহ নানা ধরনের সংগ্রহ রয়েছে তার নার্সারিতে। আমার একটু আইডিয়া ছিল যে লবণাক্ত জোনে কী কী গাছ হতে পারে, তো ওগুলো নিয়ে আমি আসলে শুরু করলাম যাত্রা। আস্তে আস্তে সেট হয়ে গেছে, শুরুটা আসলে কঠিন ছিল, বাট এখন খুব স্মুথ এবং আমাকে দেখে আসলে আরও অনেকেরাই এখন আগ্রহী হচ্ছেন। তো যেহেতু শহর কেন্দ্রিক, নগর কেন্দ্রিক বৃক্ষরোপণের জায়গাটা কমে আসছে, তো মানুষ কিন্তু এখন আসলে অনেক সচেতন হয়ে গেছে, যে যেখানে যতটুকুই জায়গা পাচ্ছে একটা গাছ হলেও লাগাচ্ছে, সেটা বারান্দায় হোক, সেটা ঘরের ভিতরে একটা জানালার পাশে হোক, সেটা আপনার ছাদে হোক, আঙিনায় হোক। তো ভালো থাকতে হলে আমাদের এর কোনো বিকল্প নাই। ছাদ বাগানকে বাণিজ্যিকভাবে এগিয়ে নিতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের পাশাপাশি সবার সহযোগিতা চেয়েছেন মুর্শিদা সুমি। একটা হলেও গাছ লাগাতে হবে, একটা গাছ হতে পারে আপনার ভালো থাকার সবচেয়ে প্রিয় বন্ধু। আমরা সবুজের ডাকে বাংলাদেশের সকল মানুষকে ডাকতে চাচ্ছি যে আপনারা আসেন, আপনারা গাছ লাগান। তো বন বিভাগ সবসময় আমাদের পাশে আসে এবং এখানে যতগুলো স্টল দেখছেন তাদের মাধ্যমেই আসলে আশা লাগছে, তারা আমাদেরকে এই ক্ষেত্রটা, এই গাছের মেলাটা সুযোগ করে দিয়েছেন। তো সবার পক্ষ থেকে বন বিভাগকে অবশ্যই ধন্যবাদ জানাই। যেভাবে মানুষ বাড়ছে, নগরায়ণ বাড়ছে, তেমনই প্রকৃতি হারাচ্ছে ভারসাম্য। এই অবস্থায় পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় ছাদ বাগান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা।